এখন কলেজে অ্যাডমিশনের মরশুম চলছে, স্টুডেন্টরা মারাত্মক লেভেলের কনফিউজ। এনইপি গাইডলাইন চালু হয়ে গেছে যে 4 বছরের অনার্স কোর্স আবার নাকি রিসার্চ, তো স্টুডেন্টরা মারাত্মক লেভেলের পাজলড। আই হোপ ক্যালকাটা ইউনিভার্সিটির আমি যে সিলেবাসের ভিডিওটা বানিয়েছিলাম সেটা দেখার পরে প্রচুর সুন্দর রেসপন্স তোমরা দিয়েছ, সেই পার্টিকুলার ভিডিওটা দেখার পরে অ্যাটলিস্ট ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটু ক্লারিটি এসছে যে কী হতে চলেছে কি না হতে চলেছে। সত্যি কথা বলতে ক্যালকাটা ইউনিভার্সিটি যেই কারিকুলাম নিয়ে এসছে, সিলেবাসের কথা বলছি না কিন্তু যে কোর্স স্ট্রাকচার নিয়ে এসছে, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইউনিভার্সিটি বা আমি যদি বলি যে ইন্ডিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটি সেম টাইপের 90-95% সেম টাইপের কোর্স স্ট্রাকচার মেনটেন করছে। হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সিটিতে খালি 4 বছরের কোর্সই আছে, মানে পাস যে কনসেপ্টটা ছিল, পাস খালি পাসে পড়বো যে কনসেপ্টটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। অন্যান্য ইউনিভার্সিটিতে আর কিন্তু পাস কোর্সে পড়া যাচ্ছে না, সেটা কিন্তু সিউ রেখেছে এবং সিউ ছাড়াও আরও কিছু কিছু ইউনিভার্সিটি রেখেছে যেটা তোমরা পাস কোর্স এখানে নিতে পারবে, তোমরা পাস কোর্স নিয়ে এখানে পড়াশোনা করতে পারবে। তোমরা টিপিক্যাল সায়েন্সের পাস কোর্স বা টিপিক্যাল আর্টসের পাস কোর্স নিয়ে তোমরা এখানে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে, সেটা 3 বছরের রেখেছে। বাট আনলাইক বাঁকুড়া ইউনিভার্সিটি, এই যে আমি আজকে বাঁকুড়া ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে কথাবার্তা বলবো, বাঁকুড়া ইউনিভার্সিটিতে কিন্তু আর পাস কোর্সের কোনো রকম সিস্টেম নেই, পাস কোর্স উঠে গেছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে। বাঁকুড়া ইউনিভার্সিটিতে এখন খালি অনার্স কোর্স বা 4 বছরের অনার্স বা যেটাকে মেজর কোর্স বলে সেটাই কিন্তু আছে। যদি বাঁকুড়া ইউনিভার্সিটির কারিকুলাম বা কোর্স স্ট্রাকচার সম্বন্ধে ভালো করে জানতে চাও তাহলে আমি ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দেবো। আর যে টেক বলে একটা চ্যানেল আছে, দারুণ লাগে আমার চ্যানেলটা, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, বিকজ খুব সুন্দর আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে ইনফরমেশান দেয়। তো সেই পার্টিকুলার চ্যানেলে ওই পার্টিকুলার ভিডিওটাতে খুব সুন্দরভাবে বাঁকুড়া ইউনিভার্সিটির কোর্স স্ট্রাকচার নিয়ে ডিসকাস করেছে প্রচুর খাটে ভিডিও বানানোর জন্য। সো আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো, আমার আলাদা করে বলার কোনো প্রয়োজনই নেই ভিডিওটা দেখার পরে। আজকে আমি যেই পার্টিকুলার জিনিসটা বা ভিডিওটা বানানোর জন্য এসেছি, যেই পার্টিকুলার কথাগুলো বলতে এসেছি সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছে, সেটা 4 বছরের কোর্সে যারা ভর্তি হয়েছে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে, আমি পার্টিকুলারলি তাদের জন্যই কিন্তু আজকে কথা বলতে এসেছি। সেই পুরোপুরি ম্যাথামেটিক্স সিলেবাসটাকে অ্যানালাইজ করব, দেখবো কী কী সিলেবাস আমাদের আছে, কী কী সাবজেক্ট আমাদের ঢুকিয়েছে। ক্লাস 11-12 থেকে যখন কোনো স্টুডেন্ট প্রথমবার বিএসসিতে পদার্পণ করে, প্রত্যেকের বাড়ি গার্জিয়ান বলে বাবা 11-এ কিন্তু ভালো করে পড়াশোনা করে 12 দিতে হবে, 12 ভালো করে পড়ো তারপর তো কলেজ পড়াশোনা করতে হবে না, ভুল কথা, 11-12 যা পড়েছো তোমাকে অনার্সে তার ডাবল পড়তে হবে, একদম মিথ্যা কথা। জাস্ট তোমাকে কলেজে তুলে দেওয়ার জন্য বাড়ির গার্জিয়ানরা বলে দেয় যে 9-10 থেকে শুনে আসছো, 9-এ শুনে আসছো 10 দে, তারপর তো নিজের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবি, তুই তো সায়েন্সে ভালো তুই সায়েন্স দিয়ে পড়াশোনা কর, ইতিহাস ভূগোল বাদ দে, যারা ইতিহাস ভূগোলে ভালো তাদেরকে অন্য কথা বলে সায়েন্স বাদ দিয়ে দিবি 11-12। যেই 11-12 উঠলো এ তো সমুদ্র, আরে বাবা কী করে পড়বো, যেই 12 কোনো মতে পাশ করলো বলে না 12 পাশ করে না ভাই তুই এবার মস্তিতে, তুই তো খুব সুন্দর অনার্স নিয়ে পড়বি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বি। তো যাই হোক, আমার চ্যানেলে আমি কিন্তু ম্যাথামেটিক্স অনার্সের পরে যে কেরিয়ারের কী গাইডলাইন্স আমাদের আছে, কী কী কেরিয়ার থাকতে পারে, কী কী জব থাকতে পারে, কী কী অপরচুনিটি থাকতে পারে সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছি, তো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দিয়ে দেবো, ঠিক আছে। এই আই বাটনে আই থিঙ্ক দেখতে পেয়ে যাবে, আমি আই বাটনটা দিয়ে দেবো, সেই ভিডিও দেখে তুমি কিন্তু দেখে নিতে পারো। তবে পুরো ভিডিওটা এটা দেখো আগে, যারা বাঁকুড়া ইউনিভার্সিটির স্টুডেন্ট স্পেশালি। তো মেন আমাদের কথাটা হচ্ছে যে এই আমাদের করে, তো যেহেতু আমরা এখন বিএসসিতে ঢুকে গেছি, তো আমি তোমাদের কাছে একদম আয়না দিয়ে দিচ্ছি যে বস তোমাদের কিন্তু ক্লাস 11-12 ডবল পড়াশোনা করতে হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, ফার্স্ট থেকে থার্ড সেমিস্টার মস্তি, একটু আরাম, সুন্দর সাবজেক্ট, সুন্দর পড়াশোনা করছো, চাপ হবে ফোর্থ সেমিস্টার থেকে, আবার লাস্ট সেমিস্টারে গিয়ে হয়তো একটা ব্যাচ না বেরোলে বোঝা যাচ্ছে না, হয়তো আবার আরামটা আছে, বিকজ রিসার্চ ওয়ার্ক আছে, ঠিক আছে, সেখানে একটু হয়তো তুমি আরাম পাবে, সেটা আলাদা ব্যাপার। বাট মেন আমাদের কাজটা হচ্ছে এই পার্টিকুলার কোর্স এন্ড কারিকুলাম বা ম্যাথামেটিক্সের সিলেবাসের সাথে তোমাদেরকে পরিচয় করানো। তো বেশি কথা না বলে আমরা চলে আসি বাঁকুড়া ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাস নিয়ে। পুরোপুরি সিলেবাস কিন্তু এখন ওরা দেয়নি, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারটাই ভালো করে দিয়েছে, বিকজ সিলেবাস বানাতে সময় লাগে, সত্যি কথা বলতে সিও দেয়নি, ক্যালকাটা ইউনিভার্সিটিও দেয়নি, তাহলে সিলেবাস বানাতে বা সময় লাগে কারোর দোষ না, এটা যারা সিলেবাস বানাচ্ছে তারাই একমাত্র বুঝতে পারছে তাদের উপর কী প্রেশার, কোনটা রাখবে কোনটা ছাড়বে বোঝা যাচ্ছে না, সিরিয়াসলি বোঝা যাচ্ছে না। তাই জন্য আমরা প্রথম আর সেকেন্ড সেমিস্টারে নিয়ে ডিসকাস করি, দরকার আমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যখন আসবে তখন দেখা যাবে। তো সবার আগে চলে স্টার্ট করে দিই বাঁকুড়া ইউনিভার্সিটির আমাদের কি বলছে, নিউ ক্যারিকুলাম এন্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম প্রভিশনাল প্রোগ্রাম এন্ড কোর্স স্ট্রাকচার উইথ ক্রেডিট ডিস্ট্রিবিউশন ইউজি ডিগ্রি প্রোগ্রামস উইথ সিঙ্গেল মেজর। সিঙ্গেল মেজর ডিগ্রি তুমি লাস্টে পাবে, 4 বছরের পরে তোমার ডিগ্রিটা হবে সিঙ্গেল মেজর ডিগ্রি উইথ অনার্স,
যারা অনার্স কোয়ালিফাই করতে পারবে। তাহলে সবার আগে আমি সেমিস্টার ওয়ানে চলে আসি। সেমিস্টার ওয়ানে আমাদের কী পড়তে হচ্ছে, আমাদের মেজর কোর্স পড়তে হচ্ছে। যেই মেজর কোর্সটাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বলা হয় সিসি কোর্স, সেটাকে এখানে বলছে ডিএসসি কোর্স, ডিএসসি কোর্স। তাহলে ডিএসসি ওয়ান তোমাদের পড়তে হবে ম্যাথামেটিক্স অনার্সে। ম্যাথামেটিক্স অনার্সে কোনো প্র্যাকটিক্যাল নেই, ফিজিক্স বা কেমিস্ট্রি অনার্সে তুমি এই মেজর কোর্সের করেসপন্ডিং প্র্যাকটিক্যাল পাবে, বাট ম্যাথামেটিক্সে কোনো প্র্যাকটিক্যাল নেই। ফার্স্ট সেমিস্টারে হয়তো পড়ে আছে, সেটা দেখা যাবে। তাহলে ফার্স্ট সেমিস্টারের মধ্যে কি আছে, তুমি যেই সাবজেক্টে পড়াশোনা করতে ঢুকছো সেই সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলছে। প্রথমে ক্যালকুলাস আছে, জিওমেট্রি আছে, ভেক্টর আছে, একদম পুরোপুরি ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে সেম। ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর, যা যা চ্যাপ্টার ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে সেই সেই চ্যাপ্টারগুলো এখানে আছে। আমি একটু দেখাবো চ্যাপ্টারসগুলো, জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালিসিস তাই আছে। এবার তোমরা বলবে যে ক্লাস ইলেভেন টুয়েলভে যে আমরা যেগুলো পড়ে এসেছিলাম সেগুলোর সাথে কি পুরোপুরি সেম? প্রায় সেম। তুমি ইলেভেন টুয়েলভে লিমিট কন্টিনিউটি পড়েছো, তো এখানে লিমিট আর কন্টিনিউটির অ্যাপ্লিকেশন আছে। তুমি ইলেভেন টুয়েলভে কোর ক্যালকুলাসে পড়েছো, মানে তুমি ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট কন্টিনিউটি করেছো, কোর ক্যালকুলাস, ঠিক আছে। আর আর তুমি ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনও পড়েছো, এরকম তুমি ডিফারেন্সিয়েশনের সাহায্যে ট্যানজেন্ট নর্মাল করেছো, ঠিক আছে। যেভাবে তুমি ইন্টিগ্রেশনের সাহায্যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস চ্যাপ্টারে এরিয়া করেছো, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস চ্যাপ্টারে তুমি এরিয়া চ্যাপ্টারটা করেছো। সো এই ট্যানজেন্ট নর্মাল বা এরিয়া, এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের চ্যাপ্টার। তাহলে এখানেও সেম জিনিস আছে, এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের এক্সটেনশন আছে। তুমি যা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখে এসছো তার থেকে একটু হাই ফাই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আছে, এবং সেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের রেসপেক্টে ওটা দিয়ে তোমার যে সাবজেক্টগুলো বা যে চ্যাপ্টারগুলো ডেভেলপ হয়, মানে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের যে চ্যাপ্টারগুলো লাইক ট্যানজেন্ট নর্মাল, লাইক এরিয়া, আরও অনেক নতুন চ্যাপ্টার, সেগুলো তৈরি হয়েছে। তাহলে এইটাই আমাদের কিন্তু সিলেবাসে আছে এই পার্টিকুলার ক্যালকুলাসে। দারুণ সোজা, দারুণ মজা হবে। নেক্সট জিওমেট্রি, নেক্সট জিওমেট্রি। জিওমেট্রি তোমরা যা যা পড়েছো আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি, তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে টু ডি কে একটু কম পছন্দ করতে, টু ডি জিওমেট্রিকে একটু কম পছন্দ করতে, থ্রি ডি জিওমেট্রিকে একটু বেশি পছন্দ করতে, এটা আমরা জানি। তাহলে সেমভাবে তোমার এখানেও অনার্সেও টু ডি আর থ্রি ডি জিওমেট্রির মধ্যে একটু কনফ্লিক্ট থাকবে, না ভাই আমি টু ডি জিওমেট্রি করে যাবো না, থ্রি ডিটা ভালো করে যাবো, সেই কনফ্লিক্টটাই দূর করতে আমি এসেছি। তোমার টু ডিও ততটাই ভালো লাগবে যত তোমার থ্রি ডি ভালো লাগে, গ্যারান্টি সহকারে বলতে পারি, এটা চিন্তা করার দরকার নেই। তাহলে টু ডি জিওমেট্রি সাথে সাথে আমাদের থ্রি ডি জিওমেট্রি ভালো করে পড়তে হবে, সেটাই আমাদের এখানে আছে। আর তুমি ভেক্টর অ্যানালিসিস, তুমি ফিজিক্স ভালোবাসো বা তুমি অঙ্ক ভালোবাসো, তুমি যদি ফিজিক্স ভালোবেসে থাকো তাহলে তোমার ভেক্টর ছিল, ফিজিক্স যদি তুমি ভালোবেসে থাকো তাহলে তোমার ভেক্টর ছিল, ভেক্টর তোমার ভালো লাগে। তুমি যদি ফিজিক্স না ভালোবেসে ম্যাথামেটিক্স ভালোবাসো, তাই জন্যই তোমরা ম্যাথামেটিক্স অনার্স পড়তে এসছো, তুমি তো পার্টিকুলারলি ভেক্টর পাক্কা তুমি পড়েই এসছো, তাহলে সেই ভেক্টরেরই এক্সটেনশন সেটাই কিন্তু আমাদের এই পার্টিকুলার সিলেবাসে আছে। সোজা কথা বলতে গেলে একদম ইজি সিলেবাস, বাট পড়তে মজা আসবে গ্যারান্টি সহকারে। এবার নেক্সট কী আছে, মাইনার। মেজরের সাথে সাথে মাইনার নিয়েও কথাবার্তা বলি, বিকজ যারা ম্যাথামেটিক্স মেজর নিচ্ছ তাদের তো এই পার্টিকুলার ব্যাপারটা পড়তে হবে। যারা সাপোজ ফিজিক্স বা কেমিস্ট্রিতে মেজর নিচ্ছ তারা তো, যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে মেজর নিচ্ছ তারা তো ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে অ্যাজ আ মাইনার চয়েস করবে না, তোমাদের কিন্তু মাইনারের জন্যও সেম, মাইনার সিলেবাসটাও সেম, একদম পুরোপুরি মেজরের সাথে সেম। বাট হ্যাঁ, এখানে একটা একটু বেশি কঠিন কঠিন অঙ্ক করবো, সেই কঠিন কঠিন অঙ্কটা হয়তো এই মাইনারের জন্য লাগবে না। যারা মাইনার হিসাবে পরীক্ষা দেবে ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে, যারা মাইনার হিসাবে পরীক্ষা দেবে তাদের কিন্তু অত কঠিন কঠিন অঙ্ক যেটা তোমাদের মেজরের জন্য লাগবে সেগুলো লাগবে না। তো একই রকম টাইপের থিওরি, একই রকম টাইপের অঙ্ক, জাস্ট এখানে একটু এক্সট্রা হার্ড অঙ্ক থাকবে, আর কোনো পার্থক্য নেই, খুব ভালো কথা। আর কি তোমায় পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য, আর তোমায় পড়তে হবে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি ওয়ান, মাল্টি ডিসিপ্লিনারি ওয়ান, বেসিক্স অফ সেট থিওরি আর নাম্বারস, এটা তো ক্লাস ইলেভেনে পড়েছে সেট থিওরি, সেই ইলেভেনের সেট থিওরিটাই হয়তো একটু নতুনভাবে সজ্জিত হয়ে তোমার কাছে চলে আসবে, ঠিক আছে। নেক্সট আমাদের কি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এসইসি পেপার বলে, এসইসি পেপার বলে। এসইসিতে কি আছে, দারুণ চ্যাপ্টার, যেটা সিইউ থেকে যে কেন তুলে দিল আমি বুঝতে পারলাম না। সিইউতে এই পার্টিকুলার সাবজেক্টটাকে আইডিসি ইন্টার ডিসিপ্লিন কোর্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মানে যারা ম্যাথামেটিক্স এ মেজর নিয়ে ঢুকছো, যারা ম্যাথামেটিক্সের সিউতে মেজর নিয়ে ঢুকবে, যারা ম্যাথামেটিক্স অনার্স পড়তে ঢুকবে তাদের কিন্তু এই সাবজেক্টটা পড়তে হবে না, যারা ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে ঢুকবে তাদের এই পার্টিকুলার সাবজেক্টটা আছে। তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, সিউটা যে কেন এরকম করলো কাজটা, যে লজিক এবং সেটস এই পার্টিকুলার জিনিসটাকে তুলে দিল ম্যাথামেটিক্স থেকে, সেটা আমার একটু খারাপ লেগেছে। যদিও আমার মনে হয় আরও কিছু চেঞ্জ হওয়া বাকি আছে, এটা নিয়ে বোধহয় ডিসকাশন করবে সিউর আলটিমেটলি যারা সিলেবাস করেছে তারা। তো লজিক অ্যান্ড সেন্স ফাটাফাটি আমাদের সাবজেক্ট, খুব ভালো করে কিন্তু দেখার চেষ্টা করবে, এটা খুব
যত্ন সহকারে পড়ানো হবে। খুব ভালো কথা, বাদ ঠিক আছে। এবার আমাদের প্র্যাকটিক্যাল নেই এখানে, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স AEC বলে, AEC পেপার বলে এটাকে। সেখানে কম্পালসারি ইংলিশ আছে, লিটারেচার কমিউনিকেশন, যা যদি তোমাদের বাংলা ইংলিশ সাবজেক্ট থাকে সেটা, এটা নিয়ে ভাবার দরকার নেই। নেক্সট নেক্সট, ভ্যালু অ্যাডেড কোর্স VAC পেপার বলে, VAC পেপার বলে এটাকে। ভ্যালু অ্যাডেড কোর্সে তোমার কি আছে? তোমার ভ্যালু অ্যাডেড কোর্সে এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, EVS। ছোটবেলা থেকে তোমার এনভায়রনমেন্টাল পরীক্ষায় নাচতে নাচতে পরীক্ষা দিতে গেছে, এখানেও নাচতে নাচতে পরীক্ষা দিয়ে যাবে। তাহলে আর আমাদের কিছু নেই, আর আমাদের কিছু নেই ফার্স্ট সেমিস্টারে। তাহলে তোমার ফার্স্ট সেমিস্টারে কত ক্রেডিটে পড়াশোনা করতে হচ্ছে? তোমার ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতে হচ্ছে 4, 4, 8, 11, 14, 16, 20, 24, 24 ক্রেডিট। আমি আরেকবার গুনে নিই, যোগে একটু ভুল হতে পারে, 8, 3, 11, 3, 14, 16, 4, 20, 4, 24, তাহলে তোমার 24 ক্রেডিটে তুমি পড়াশোনা করছো, 24 ক্রেডিট, ঠিক আছে। ওকে, এটা পুরোপুরি ক্লিয়ার যেটা বলার চেষ্টা করলাম? এটা পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে। যদি আমি ভুল না হই, সিউর মতনই তোমাদের এখানে প্রত্যেকটা পেপারে 75 নম্বর থিওরি থাকবে, আর 25 মার্কস থাকবে তোমাদের কলেজের হাতে, সেটা অ্যাটেন্ডেন্স, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, কলেজে যে পরীক্ষা হবে তার উপর ডিপেন্ড করে তোমায় এই 25 নম্বরের মধ্যে মার্কস দেওয়া হবে, যদি আমি খুব ভুল না হই, ঠিক আছে। তোমরা আরও ব্যাপারটা ভালো করে জানো, কমেন্টে আমাকে জানাবে আমি যদি ভুল হই জিনিসটা, ঠিক আছে। ওকে, আর যদি সিউর মতনই পুরোপুরি হয়, তাহলে মেবি মেবি এখানে প্রত্যেকটা ক্রেডিট হচ্ছে তোমার 25 করে, তার মানে এক ক্রেডিট তোমার হচ্ছে 25, তার মানে 24 × 25 কত হবে? 600। তাহলে যদি ভুল না হই, তাহলে তোমাদের 600 মার্কসের কিন্তু এক্সাম হবে সব মিলিয়ে। এবার দেখো, তোমাদের যেটা মেজর সেখানে তোমার 100 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। মাইনর তোমার যে সাবজেক্টে মাইনার থাকবে, সাপোজ ফিজিক্স বা কেমিস্ট্রি, তোমার তো ম্যাথামেটিক্সে মাইনার থাকবে না, তোমার থাকবে ফিজিক্স বা কেমিস্ট্রিতে মাইনার, সেখানে তোমার 100 নম্বরে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তাহলে এভাবেই কিন্তু আলটিমেটলি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স তোমাকে 75 নম্বরে পরীক্ষা দিতে হবে। তাহলে এভাবেই মেবি মেবি, বিকজ কত ক্রেডিট বাঁকুড়া ইউনিভার্সিটিতে সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি। তো যদি সিউর মতনই হয় যে 25 ক্রেডিট, পার ক্রেডিট হচ্ছে তোমার 25 মার্কস ক্যারি করছে, তাহলে তোমাকে ফার্স্ট সেমিস্টারে 600 মার্কস নিতে হবে। বাট আমি একবার দেখে নেবো যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে পার ক্রেডিটে মার্কসটা কত, এটা আমার ভুল, আমি একটু দেখিনি জিনিসটা, আমি একবার দেখে নেবো জিনিসটা, ঠিক আছে। তবে তোমাদের যাই মার্কস হোক না কেন ভাই, তোমাদেরকে পুরো পড়তে হবে, মার্কস নিয়ে তোমরা চিন্তা করো না, ওটা কিছুদিন পরে জানতে পেরে যাবে যখনই তোমাদের পুরোপুরি কোর্স স্ট্রাকচারটা আসবে আবার, তাহলে তুমি মার্কস সম্বন্ধে জানতে পেরে যাবে যে তোমার পার ক্রেডিট একটা ক্রেডিটে তোমার মার্কস কত, এখানে 4 ক্রেডিট মানে টোটাল মার্কসটা কত। যদি আমি ভুল না হই, তাহলে তোমার এক পার ক্রেডিটে তোমার মার্কস হচ্ছে 25। তো তোমাকে অনার্স পেপার দিতে হবে 100, পাসের পেপার দিতে মানে মাইনর পেপার দিতে হবে তোমার 100, তোমাকে মাল্টি ডিসিপ্লিনারি পেপার দিতে হবে 75, তোমাকে এখানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স দিতে হবে মেবি 75, তোমাকে এখানে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স দিতে হবে তোমার 50, ব্যাস। আর এনভায়রনমেন্টাল স্টাডিজ তোমার হচ্ছে 100, ব্যাস। তাহলে 600 নম্বর দেখতেই হতো তোমার মনে হচ্ছে, বা 600 নম্বর অতটা চাপেরও না, বিকজ মেন মেন সাবজেক্টগুলোতে নাম্বার কম আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের সেমিস্টার 1। সেমিস্টার 2 তো সেম ফান্ডা, সেমিস্টার 2 তো তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে আছে বেসিক অফ প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 11, 12 যা তুমি প্রবাবিলিটি বা স্ট্যাট করেছো, তারই একটু এক্সটেনশন, চাপ নেওয়ার দরকার নেই, তার জন্য গাইডেন্স দেওয়ার জন্য আমরা আছি। মেজর বা কোর কোর্সে কি আছে? অ্যালজেব্রা আছে, এই অ্যালজেব্রা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। এই পার্টিকুলার যে অ্যালজেব্রাটা আছে, তোমরা হয়তো ক্লাস 11, 12 ইগনোর করেছো, কি যেরকম রিলেশন ফাংশন তোমরা পড়োনি ভালো করে, রিলেশন ফাংশন এবং গ্রুপ থিওরির ছোট্ট পটো পার্ট ছিল সেটা তোমরা পড়োনি, বাইনারি অপারেশন বলতে ওটাকে, ওইগুলো আমরা একটু ইগনোর করেছি। তুমি কি, আমিও 11, 12 ওটা ইগনোর করে এসেছিলাম, ওগুলো কিন্তু এখানে মারাত্মকভাবে আছে, ঠিক আছে। যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স, তাদের মাইনারে সেম সাবজেক্ট থাকবে, আর তোমাদের স্কিল এনহান্সমেন্ট কোর্স সেখানে থাকবে হচ্ছে SEC পেপার, যেটা তো তোমাদের আগে লজিক অ্যান্ড সেট ছিল, এখন তোমাদের থাকবে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর বাদ বাকিটা সেম, তোমাদের এবিলিটি এনহান্সমেন্ট কোর্সে কম্পালসারি ইংলিশ ছিল, এনভায়রনমেন্ট স্টাডিজ ছিল, আমি যদি কেউ ভুল না হয় এখানে তাই আছে। এখানে এবিলিটি এনহান্সমেন্ট কোর্সে বেঙ্গলি আছে, অ্যান্ড ভ্যালু অ্যাডেড কোর্সে হেলথ অ্যান্ড ওয়েলনেস, মানে আলটিমেটলি যাই হোক না কেন ওই এনভায়রনমেন্টাল স্টাডিজ টাইপেরই জিনিস আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম দুখানা সেমিস্টারের সিলেবাস, এটাই হচ্ছে আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির প্রথম দুখানা সেমিস্টারের সিলেবাস। এবার দেখি একটু স্পেসিফিকেশন দেখিনি যে ক্যালকুলাস আমাদের কি আছে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এখানে
ঠিক আছে, ভালো করে দেখো ইউনিট মানে হায়ার অর্ডার ডেরিভেটিভ, ডেরিভেটিভিটি একদিন তোমরা দুই অর্ডার বা হায়েস্ট তিন অর্ডার ডেরিভেটিভ পড়েছো, এবার তোমাকে 100 অর্ডার বা ইন অর্ডার ডেরিভেটিভ করতে হবে। আমি অলরেডি কালকে একটা সিউর জন্য ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, একবার তোমরা দেখে নাও। কালকে আমি এটাই শুরু করেছি হায়ার অর্ডার ডেরিভেটিভ, এটাই একবার দেখে না লিবনিটজ রুল, এটা হায়ার অর্ডার ডেরিভেটিভেরই একটা পার্ট। এছাড়াও আমাদের আরও অনেক কিছু আছে, আরও কিছু আছে, কি আছে ডেরিভেটিভ অফ আর্ক লেন্থ, এগুলো যখন পড়াবো আস্তে 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 তখন সাবজেক্টের সম্বন্ধে ডেভেলপমেন্ট তোমরা বুঝতে পারবে যে আমাদের কী ডেপথ আছে সাবজেক্টের। প্রত্যেকটা চ্যাপ্টারের নামকরণের সার্থকতা আছে, কেন এই চ্যাপ্টারের নামটা এরকম, ঠিক আছে। ইন্টিগ্রেশনের দিয়ে আমাদের যে চ্যাপ্টারটা আছে তোমাদের এখানে আছে আলটিমেটলি, আমি যেটা দেখতে পাচ্ছি রিডাকশন ফর্মুলা, ঠিক আছে। রিডাকশন ফর্মুলা কেন চ্যাপ্টারের নাম রিডাকশন ফর্মুলা, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, কেন সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, নামকরণের সার্থকতা, কালকে এটা নিয়ে পুরোপুরি ডিসকাস করেছি, যাক সেটা আলাদা ব্যাপার। তো আমাদের এখানে কোর ক্যালকুলাস আছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, দেখো রিডাকশন ফর্মুলা। তাহলে ইউনিট ওয়ান আর ইউনিট টু পুরোপুরি জুড়ে আমাদের কি আছে, ক্যালকুলাস আছে, ঠিক আছে। এবার ইউনিট থ্রিতে আমাদের আছে হচ্ছে জিওমেট্রি, স্ফিয়ার, কোন, সিলিন্ড্রিক্যাল সারফেস, সেন্ট্রাল কোনিকয়েড, প্যারাবোলয়েড, প্লেন সেকশন অফ কোনিকয়েড, ট্যাঞ্জেন্ট নর্মাল, এনভেলপিং কোন, নামগুলো শুনে একটু অন্যরকম লাগলেও খুবই সোজা। যেমন তোমরা প্রথমে যখন প্যারাবোলা হাইপারবোলা ইলিপ্স শুনেছিলে অসুবিধা হয়েছিল না, তারপর যখন চ্যাপ্টারে ঢুকলে খুব একটা সমস্যা হলো না, ঠিক আছে। তাহলে এখানেও সেম জিনিসটা হবে, চিন্তা করার দরকার নেই। এখানে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, ইনভেরিয়েন্স অফ ক্লাসিফিকেশন অফ কনিক্স, পেয়ার অফ স্ট্রেট লাইন, শুনতে অনেক হাইফাই মনে হচ্ছে বাট চিন্তা করার দরকার নেই, ততটা ইজি। যেভাবে তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েছো এখানে সেই জিনিসটাই হবে, অন্য চ্যাপ্টার দরকার নেই। নেক্সট ইউনিট ফোর, এখানে পুরোপুরি ভেক্টর আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পুরোপুরি সেমিস্টার ওয়ানের সিলেবাসের ওভারভিউ। সেমিস্টার টু এর সিলেবাস নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অবশ্যই সেই ভিডিওটা দেখবে, বাট এই মুহূর্তে বানাবো না, এখন সেমিস্টার ওয়ান নিয়ে ফোকাস করার চেষ্টা করো, ঠিক আছে। ওকে, তো চিন্তা করার দরকার নেই, এখানে আমরা সব সময় আছি তোমাদেরকে হেল্প করার জন্য। এতদিন ক্যালকাটা ইউনিভার্সিটি পড়িয়েছি এবং তোমাদের ইউনিভার্সিটি থেকেও বেশি স্টুডেন্ট না, কিছু কিছু স্টুডেন্ট যারা খোঁজ পেতে তারা চলে আসতো, এখন কিন্তু একদম পুরো অফিসিয়ালি আমরা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে যাচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটির 70-80% স্টুডেন্ট এখানে পড়ে। লাস্ট একাডেমিক ইয়ারে টোটাল পরীক্ষা দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 1800 জন আর আমাদের কাছে পড়তো 1344 জন, পুরো ক্যালকাটা ইউনিভার্সিটির 200 কলেজেসের মধ্যে। তাহলে বারবার করে বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেভাবে আমাদের ভরসা দেখিয়েছে, আই হোপ তোমরাও সেই ভরসাটা দেখাবে। তোমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট এই পার্টিকুলার নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নাও, তারপর আমার উপর ছেড়ে দাও। ক্লাস ভালো লাগলে করবে, নাহলে করবে না, তোমাকে তো প্রথম দিনই পয়সা দিতে হচ্ছে না। তুমি আগে দেখো যে তুমি সাবজেক্টটা বুঝতে পারছো কিনা, এখানে অ্যাডমিশনটা নাও, তোমাকে ফোন করে ডিস্টার্বও করা হবে না যে কেন ছেড়ে দিলে, কেন ছেড়ে দিলে না, তুমি ছেড়ে দিয়েছো ব্যাস, জিজ্ঞেস করা হবে কোনো সমস্যা হচ্ছিলো, তোমার বলে হ্যাঁ দাদা সমস্যা হচ্ছিলো, আমাকে স্যার বলো না দাদাই বলো, হ্যাঁ দাদা সমস্যা হচ্ছিলো বুঝতে পারছিলাম না, তোমার পড়া বুঝতে পারছি না তাই জন্য ছেড়ে, একটা এক্সট্রা কোশ্চেন করা হবে না, তোমাকে আর কোনো দিন কিছু বলা হবে না। তাহলে এই টাইপের সম্পর্ক আমাদের এখানে আছে যে পড়তে ভালো লাগলে পড়বে, না হলে পড়বে না, কোনো সমস্যা নেই। আমি তোমাদের সামনে এসেছি যে পড়ো আমার কাছে, তোমরা এসছো সেটা আমার অনেক বড় ব্যাপার আমার কাছে, যেটা স্টুডেন্টরা পড়তে এসছে, ঠিক আছে। ওকে, তাহলে এতদিন আমরা প্রায় 1400-1500 স্টুডেন্ট পড়িয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির, এখন আমরা বাইরে যাওয়ার চেষ্টা করছি। এবার অনেকে কোশ্চেন আছে যে অনলাইন অফলাইন, অনলাইন না অফলাইন বস। এবার আমি না কলেজে আসছি, এই আচ্ছা এইখানে না শুধুমাত্র প্রমোশনের জন্য কিন্তু এগুলো বলা হয়নি, এগুলো প্রত্যেকটা জিনিস ফলো করা হয়। আমাদের নিজস্ব অ্যাপ আছে, মোবাইল অ্যাপ্লিকেশন আছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা চ্যাপ্টার এন্ড হওয়ার পরে এমসিকিউ টেস্ট নেওয়া হয়, প্রত্যেকটা চ্যাপ্টার এন্ড হওয়ার পরে এমসিকিউ টেস্ট নেওয়া হয়। এই মুহূর্তে যারা সেমিস্টার টু তাদের গ্রুপ থিওরির জন্য একটা 25 ডেজ চ্যালেঞ্জ চলছে, যে প্রত্যেক দিন 6টা থেকে 7টা কোশ্চেন দেবো এমনি সাধারণ কোশ্চেন, একটা কোশ্চেন দেবো চকলেট প্রবলেম। 6টা কোশ্চেন হচ্ছে আমাদের সাধারণ কোশ্চেন, একটা কোশ্চেন চকলেট প্রবলেম, যে চকলেট প্রবলেম সবটাকে সলভ করে দেওয়া হবে তাকে প্রাইজ। তো 25 দিন টানা চলবে, এটা প্রত্যেকটা সেমিস্টারে আমরা মেনটেন করবো, যে পরীক্ষার এক মাস আগে থেকে চকলেট প্রবলেম এবং 7টা করে কোশ্চেন প্রত্যেক দিন তাদেরকে সাবমিট করতে হবে আমার অ্যাপের মধ্যে। তাহলে এভাবে কিন্তু এখানে পড়াশোনা করা হয় এবং ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের প্রবলেম সলভ করানো হবে, চিন্তা করার দরকার নেই। আমার তোমরা কাট অফ পেয়ে যাবে কোনো মানে কোথাও না কোথাও। 25 ডেজ চ্যালেঞ্জ আজকেই স্টার্ট করছি, ডে ওয়ান আজকে স্টুডেন্টরা সাবমিশন করা শুরু করে দিয়েছে সেই অ্যাসাইনমেন্ট। 6টা ভালো কোশ্চেন আর একটা একটু ঘোরানো কোশ্চেন, হাইফাই লেভেলের কোশ্চেন, যে পারলো পারলো, যে পারলো না ওই কোশ্চেন কোনো দিন পরীক্ষা আসবেও না, এটা চকলেট প্রবলেম।
ছটা কোশ্চেন যে ভালো করে করতে পারবে সেই আলটিমেটলি পরীক্ষার জন্য প্রস্তুত হলো। তাহলে এখানে যেটা প্রত্যেকটা যেটা কথা বলা হচ্ছে, বোথ অনলাইন অফলাইন ক্লাসেস, উইকলি 5-6 ডেজ শিডিউল ক্লাসেস, 5-6 ডেজ হয় না, আস্তে আস্তে এক মাস দু মাস পরে সেটা 10টা করে ক্লাস হয়ে যায়, বিকজ প্রত্যেকদিন দুটো করে ক্লাস দিই আমি, সেটা আলাদা ব্যাপার। রেকর্ডেড লেকচার্স অফ ইচ লাইভ ক্লাসেস আর অ্যাভেলেবল ইন নয়ন চক্রবর্তী ক্লাস এক্সক্লুসিভ দেয়ার। তুমি সাপোজ কোনো ক্লাস মিস করে গেলে, তোমার জন্য সেই পার্টিকুলার ক্লাসের রেকর্ডেড ভিডিও অ্যাভেলেবেল থাকবে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? ওকে, তো চিন্তা করার দরকার নেই, একদম ফুল প্রুফ সিস্টেমই কিন্তু এখানে পড়ানো হচ্ছে। নেক্সট কি, কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। দেখো নিজের কথা নিজে কী বলবো, তোমরা নিজেরা পড়ে কথাটা বলবে যে এই পার্টিকুলার পয়েন্টসটা ঠিক আছে কি না, এটা আমি বলবো না। টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, সেটাও তোমরা পড়ে বুঝতে পারবে যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় নাকি হয় কি না। মান্থলি মক টেস্ট অ্যান্ড এমসিকিউ, এমসিকিউ তো এতগুলো না হয়েছে সেটা আলাদা ব্যাপার। গেট অ্যাক্সেস টু সাফিসিয়েন্ট নাম্বার অফ অ্যাডিশনাল এমসিকিউজ ইন দ্য অ্যাপ, প্রত্যেক চ্যাপ্টারের করেসপন্ডিং 3-4 এমসিকিউ না হয়। ডাউট সলভিং সেশন, এটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, মিথ্যা কথা আমি বলবো না, ডাউট সলভিং সেশন মাঝে মাঝে হয়, বিকজ যখন আমি লাইভ ক্লাস করাই তখন এত পরিমাণ ডাউট আসে, ডাউট তারা কোশ্চেন তারা করেছে সেখানেই ডাউটটা সলভ হয়ে যায়, তো এক্সট্রা করে কোনো ডাউট সলভিং সেশন দরকার পড়ে না। যদি কোনো স্টুডেন্ট ডাউট পাঠায় তাকে আমি হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে বুঝিয়ে দিই, মানে ভয়েস রেকর্ড করে বুঝিয়ে দিই, যেটা এই লাইনটা বুঝতে পারিনি বুঝিয়ে দিই, তার জন্য আলাদা করে কোনো সেশন নেওয়া হয় না। যেটা হয় সেটা যখন আমি ক্লাস করাই তখনই যাদের কোনো ডাউট থাকে সেটা আমি একসাথে নিয়ে নিই, ঠিক আছে? ওকে, তো এটা নিয়ে অন্য কিছু ভেবো না, ওকে? তো বোথ অনলাইন অফলাইন আছে, এবার বলছি যে অনলাইন বেটার না অফলাইন বেটার, এই অনলাইন না অফলাইন এর জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো পরের দিনে। এই ভিডিওটা আজকে যাবে, আজকে রেকর্ড আজকে ইউটিউবে অ্যাভেলেবেল হবে, কালকে আমি অনলাইন বেটার না অফলাইন বেটার সেটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো কোনটা বেটার হবে অনলাইন অফলাইন তোমরা ডিসাইড করবে, ঠিক আছে? যারা যারা অনেক দূরে দূরে পড়ে, আমি এখানে কলেজের নাম নিয়ে চলে এসেছি, এই তো কতগুলো কলেজ তোমাদের জানো, যারা জানে তারা জানে, এ দেখো তোমাদের কলেজ হচ্ছে আকুই কমলাবালা উইমেন্স কলেজ বাঁকুড়াতে, আকুই কমলাবালা উইমেন্স কলেজ বাঁকুড়া, খ্রিশ্চান কলেজ বাঁকুড়া, সম্মিলনী কলেজ বাঁকুড়া জেলা, সরদামিনী মহিলা মহাবিদ্যাপীঠ, বারজোড়া কলেজ, বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ, ছাত্র, আমি যদি নামটা ভুল করে ফেলি প্লিজ আমায় ক্ষমা করে দিও, বিকজ আমি এই নামটা প্রত্যেকদিন উচ্চারণ করি না। তো ছাত্র রামাই পণ্ডিত মহাবিদ্যালয়, ছাতনা চণ্ডীদাস মহাবিদ্যালয়, গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়, কোনো নাম বাদ চলে গেলে বলবে আমাকে, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট রানীবন্ধ, ইন্দাস মহাবিদ্যালয়, ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস, এছাড়াও যামিনী রায় কলেজ, কবি জগৎরাম রায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়, অন্ডা থানা মহাবিদ্যালয়, পঞ্চম মুড়া মহাবিদ্যালয়, পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়, পাত্রাশিয়ার মহাবিদ্যালয়, রায়পুর ব্লক মহাবিদ্যালয়, রামানন্দা কলেজ, শালদিহা কলেজ, শালতোড়া নেতাজি সেনেটারি কলেজ, সোনামুখী কলেজ, লাস্ট একটাই কলেজ বাকি আছে, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মহাবিদ্যালয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আমি যদি খুব ভুল না হই 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা কলেজ আছে তোমাদের বাকি ইউনিভার্সিটি আন্ডারে, এর থেকে বেশিও হতে পারে সেটা বলতে পারবো না, ঠিক আছে? ওকে, তো প্রত্যেকটা কলেজের স্টুডেন্টকে আবেদন যে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর অনলাইন বেটার না অফলাইন বেটার সেটা নিয়ে পরে ডিসকাস করা হবে। তোমরা আমার একটা ইউটিউব ভিডিও দেখো না, দেখো না সেই ইউটিউব ভিডিও দেখে বুঝতে পারছো কি না, ডিরেক্ট যারা অনলাইনে ক্লাস করবে তারা ডিরেক্ট জুমের মাধ্যমে তোমার কোনো ডাউট জিজ্ঞেস করতে পারো, বাড়িতে বসে বেকার ঝামেলা না পুইয়ে চুপচাপ লেভেলের ক্লাস করবে। সেটা তোমরা কালকে আমি যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা দেখলেই বুঝতে পেরে যাবে, আমার আলাদা করে বলার কিছু দরকার নেই এখানে, সত্যি কথা বলতে বেশি মুখে পড়ে লাভ নেই, কাজে করাটাই আলটিমেটলি বেটার। কালকে আমি সেই ক্লাস নিয়েছি, কালকে 35 জন ক্লাস করেছে লাইভ, সেই ক্লাসটা একবার দেখে নাও, ক্যালকুলেট ইউনিভার্সিটি কলেজে এখনো ক্লাস শুরু হয়নি তাও 35 জন ক্লাস করেছে কালকে, তো সেই ক্লাসটা একবার দেখে নাও, তাহলেই বুঝতে পারো যে তোমরা বুঝতে পারছো কি না, ডিরেক্ট 1-to-1 ইন্টারাকশন হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আজকে এখানে এন করছি, নেক্সট দিন আমি আসবো সেমিস্টার 2 এর হয়তো বাঁকুড়া ইউনিভার্সিটি সিলেবাস নিয়ে। টাটা।